স্ট্যাটাস সফটওয়্যারটি পার্চেস করতে হলে আপনাকে ওদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার প্লেস করতে হবে অর্ডার প্লেস করার লিঙ্কটি আমি অবশ্যই ভিডিওর নিচে দিয়ে দেবো এরপরে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিলেই স্ট্যাটা ব্যবহারের জন্য একদম রেডি ওয়েবসাইটে গিয়ে আপনি প্রাইসিং সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন আপনার কম্পিউটারে যদি স্ট্যাটাস সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে এটি আপনি কয়েকভাবে ওপেন করতে পারেন যেমন স্টার্ট মেনুতে গিয়ে আমি স্ট্যাটার ফাইলটি খুঁজে বের করতে পারি এছাড়াও সার্চ মেনুতে গিয়ে আমি স্টেটা টাইপ করে খুঁজে বের করতে পারি এবং পরবর্তীতে সুবিধার জন্য আমি এটা বারে পিন করে নিতে পারি এখন আমি ওপেন করছি শুরুতে আমরা স্ট্যাটার ইন্টারফেসটা চিনবো স্ট্যাটার ইন্টারফেসে একদম উপরে আমরা পাচ্ছি মেনু বার যার অপশনগুলো হচ্ছে ফাইল এডিট ডেটা গ্রাফিক্স স্ট্যাটিস্টিক্স ইউজার উইন্ডো এবং হেল্প এই নয়টি মেনু ফাইল মেনুতে গিয়ে আমরা ডেটা ওপেন ভিউ এবং এক্সপোর্ট ইম্পোর্ট প্রিন্টের বিভিন্ন অপশন পেতে পারি এডিট মেনুতে গিয়ে আমরা কপি করার বিভিন্ন অপশন এবং প্রেফারেন্স সিলেক্ট করে দিতে পারি ডেটা মেনুতে গিয়ে আমরা ডেটা এক্সামিন করতে পারি এবং ডেটা এডিট কিংবা ব্রাউজও করতে পারি গ্রাফিক্স মেনুতে গিয়ে আমি গ্রাফিক্যাল বিভিন্ন অ্যানালাইসিস করতে পারি এবং স্ট্যাটিস্টিক্স মেনুতে গিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব। ইউজার মেনুতে গিয়ে আপনি ইউজার স্পেসিফিক বিভিন্ন অপশন পাবেন উইন্ডো মেনুতে আপনি যে কোনো একটা উইন্ডো সামনে আনতে পারবেন এবং হেল্প মেনুতে গিয়ে আপনি স্টেটার কমান্ড সংক্রান্ত বা অন্য যে কোনো হেল্প পেতে পারেন মেনু বারের নিচেই রয়েছে বাটন বার মেনু বারের যে অপশনগুলো অনেক বেশি ব্যবহৃত হয় সেগুলো সুবিধার জন্য নিচে বাটন আকারে দেওয়া আছে যেমন ওপেন সেভ প্রিন্ট ইত্যাদি তার নিচে আপনি স্টেটার পাঁচটা উইন্ডো দেখতে পাবেন প্রথমে আসি সবচেয়ে নিচে কমান্ড উইন্ডো আপনি যেই কাজটি করতে চান তার কমান্ড এখানে লিখতে হবে এরপরে আসি বাম দিকে রিভিউ উইন্ডো আপনি কমন যেগুলো লিখবেন একটা একটা করে সেগুলো এখানে হিস্ট্রি আকারে দেখাবে মাঝখানে যে বড় রয়েছে সেটা হচ্ছে রেজাল্ট উইন্ডো আপনার সব এখানে দেখাবে আপনি চাইলে রাইট ক্লিক করে ক্লিয়ার রেজাল্ট দিয়ে সব অপ্রয়োজনীয় রেজাল্ট মুছে ফেলতে পারবেন সবচেয়ে ডানে আছে ভ্যারিয়েবল উইন্ডো যেখানে আপনার ভ্যারিয়েবলগুলোর নাম এবং লেভেল দেখাবে তার নিচে রয়েছে প্রপার্টিস উইন্ডো যেখানে আপনার ভ্যারিয়েবল এবং ডেটার প্রপার্টিস দেখাবে যেমন ভ্যারিয়েবলের টাইপ ফর্ম্যাট ডেটার লেবেল ফাইল নেই ইত্যাদি এই হলো স্টেটার সম্পূর্ণ ইন্টারফেস